2 months ahead of general elections, Bangladesh is seeing a wave of protests from the opposition and a subsequent government crackdown. নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি. নির্বাচন কমিশন দিয়ে সংলাপ দিয়ে তো লাভ হবে না. নির্বাচন কমিশনের সংলাপের তো কোনো ক্ষমতা নাই. 5000 লোক হোক, 10000 লোক হোক, এই মারামারি পরে, এত কিছুর পরে, অবরোধ হরতালের পরে আমেরিকা কি করে? আমেরিকা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে গরম হয়ে উঠেছে. বিএনপি তাদের স্পষ্ট দাবি এই তফসিল তারা মানে না. এদিক দিয়ে আওয়ামী লীগ নেতা তারা স্পষ্টভাবে পিটারাসকে জবাই করে হত্যা করার হুমকি দেওয়াতে যুক্তরাষ্ট্র তারা নতুনভাবে আবারও খেপে গিয়েছে. তাহলে কি এই তফসিল বাতিল হয়ে যাবে? প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে এমন কিছু গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করবো. সেই আন্দ্রিব রহমান পার্থ এই তফসিল বিষয়ে এমন কিছু কথা বলেছেন, এমন কিছু গোপন তথ্য দিয়েছেন যেই কথাগুলো ইতিমধ্যে ইউটিউবে এক নম্বর ট্রেন্ডিং টপিকে রয়েছে. একদিনের ব্যবধানে লক্ষ লক্ষ মানুষ তার সেই কথাগুলো শুনেছে. প্রিয় দর্শক, তিনি কী এমন কথা বলেছেন? আমরা আজকের এই ভিডিওতে তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব. প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি অন্য ধরেছে, তারও বেশি গুরুত্বপূর্ণ, তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না. আপনারা যেহেতু আমাদের ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন. প্রিয় দর্শক, তখন সর্বপ্রথম আমরা দেখব নির্বাচনী তফসিল বাতিল হবে কিনা, এই বিষয়ে যুক্তরাষ্ট্র তারা নতুনভাবে কি বলেছে সেটা দেখার পূর্বে আন্দ্রিব রহমান পার্থের বক্তব্য. একতরফা তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদ আমরা একটা আমাদের গণতান্ত্রিক বিক্ষোভ প্রকাশের কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু পুলিশ, র‍্যাব, বিজিবি তারা এই আমাদের তোপখানা রোডের আমাদের এই পুরো এলাকা তারা ঘিরে রেখেছে. কোনোভাবেই তারা কোনো সভা সমাবেশ মিছিলের যে গণতান্ত্রিক অধিকার সেটা কার্যকর করতে দেবে না. আজকে এই অবস্থায় আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি, এই একতরফা তফসিল অবিলম্বে স্থগিত করা, কেননা গণতন্ত্র মঞ্চ ইতিমধ্যেই একতরফা তফসিলকে প্রত্যাখ্যান করেছে. এই একতরফা তফসিল স্থগিত করে দেশে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশের দাবিতে, আমাদের যে একদফা দাবি সেই দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতালের কর্মসূচি ইতিমধ্যে আমাদের সমন্বয়ক শহীদুদ্দিন মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন. আমরা এই কর্মসূচি সফল করার জন্য সারা দেশের গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাই. দর্শক, এবার আমরা দেখব মার্কিন রাষ্ট্রদূত পিটারাসকে জবাই করে হত্যার বিষয়ে একজন আওয়ামী লীগ নেতা কি বলেছেন এবং যুক্তরাষ্ট্র নতুনভাবে কি তথ্য দিয়েছে, কি বলেছে, কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে. চলুন তেমন একটি প্রতিবেদন আমরা অতি সংক্ষেপে শুনে আসি. কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ফরিদুল আলম নামে এক ব্যক্তি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন. বুধবার তার হুমকির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে. গত 6 নভেম্বর পিটার হাসকে নিয়ে বক্তব্য দেন ফরিদুল আলম. ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নাম উল্লেখ করে বলেন, বাংলাদেশে এসে বিএনপির হয়ে অসভ্য কাজ করছে. এ সময় তিনি গালাগাল করে পিটার হাসকে হত্যার হুমকি দেন. এ বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম জানান, কে বা কারা এটা এডিট করে প্রচার করেছে তিনি জানেন না. পিটার হাস বাংলাদেশের মেহমান, তাকে তিনি জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেননি. এ সময় ভিডিও প্রমাণের কথা উল্লেখ করা হলেও তিনি বক্তব্যের বিষয়টি বারবারই অস্বীকার করেন. এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে. তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের আওতায় মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা রয়েছে. দর্শক, যারা এত সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গলবাদ. আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন. দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু.